কই গো, আলু আনতে পারলাম না, তাহলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাজারে গিয়ে ধরো ঝোলা আলু নিয়ে আসিনি। আরে তুমি আলু নিয়ে এসছো তো? এই তো দুটো আলু। আরে তুমি চিনতে পারছো না, ও দুটো তো আমারই আলু, দাম শুনে খুলে পড়ে গেছে। একটা কথা মনে রাখবে, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে রোমান্স করাটা টর্চার করা হয় স্ত্রীর উপর। হ্যাঁ তো তুই এটাও মনে রাখবি, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে শপিং করাটাও স্বামীর উপরে চিন্তাই করা হয়। কোনো বাবু বলছি আমি আগের থেকে মোটা হয়ে গেছি না? না বন্ধু, তো ভালো বললে তো বাড় ভেঙে যাবে। না মোটা কোথায় আছে, তুমি তো সেই আগেকার মতনই একদম সরু কর সরুই হয়ে গেছে বাবু। ও মা তাই? তাহলে বাবু ওই আমাদের ফ্রিজটার কাছে আমাকে নিয়ে চলো না কোলে করে, আমি একটু ঠান্ডা জল খাবো। যদি আমি ওকে কোলে করে নিয়ে যাই আমার তো গু বেরিয়ে যাবে মারা, সামাল দিতে হবে। বলছি বাবু তুমি ফালতু কষ্ট করে কেন যাবে বাবু বলো, বরঞ্চ আমি ফ্রিজটাকে তোমার কাছে নিয়ে আসছি। বাবা লেট হয়ে গেল গো। আচ্ছা বাবু একটা কথা বলবো, বলছি কেছেনে তুমি ওই বোটের পানে একভাবে তাকিয়ে ছিলে কেন গো? কেন তুমি দেখো নে, ও স্বামীটা কিছুক্ষণ তোমার পানে একভাবে তাকিয়ে ছিল। হ্যাঁ তো কি হয়েছে, তা তুমি তাকিয়ে ছিলে কেন? আমি ওকে ছেড়ে দেবো বুঝি, ও যেরকম তোকে দেখছিল আমি ওর বোকে দেখি প্রতিশোধ নিলাম। কি করে দিয়ে আজকে কি রান্না করছো গো? তুমি যা বলবে তাই বানিয়ে দেবো, বলো না কিভাবে। আরে তাহলে কাজ করো, আজকে পলুয়া ভাত বানিয়ে ফেলো বা। ওটা তো কালকে খেয়েছি গো, আজকে আর ভালো লাগছে না। তাহলে তুমি কাজ করো, আজকে ডিমের ভুজিয়া করো। আজকে বৃহস্পতিবার তোমার মনে নেই আজকে ডিম খেতে নেই? তাহলে তুমি কাজ করো, আজকে না আলুর দম করে ফেলো, যাও আলুর দম করে ফেলো, ওইটা ফাইনাল। আলু দম আমার খেতে ভালো লাগে না। তাহলে কাজ করো তুমি, আজকে রুটি আর সবজি করে ফেলো। আরে ছি ছি ছি, তুমি জানো না ছেলে পিলে খেতে চায় না রুটি সবজি। তাহলে কাজ করো তুমি, ওই লুচি আর ঘুগনি করে ফেলো। না না ওই লুচি ফুচি খেয়ে আমার পেট ফুলে যাবে। তাহলে তুমি কাজ করো, তুমি আজকে ম্যাগি করে ফেলো। ম্যাগি আবার কোনো খাবার হলে ও তো পেটই ভরবে না। তাহলে তুমি কাজ করো, আজকে না ফ্রাইড রাইস করে ফেলো। ও তো অনেক টাইম লাগবে, আগে বলতে পারতে তাহলে করে রাখতাম। তাহলে এক কাজ করো আলু চচ্চড়ি ভাত করো। আরে আলু চচ্চড়ি আবার মানুষ খায়? তাহলে তুমি এক কাজ করো, মুড়ি নিয়ে আসো, চিনি দিয়ে ভিজিয়ে খাই। আরে না ওই চিনি দিয়ে মুড়ি আমি ভিজি খেতে পারবো না। চলো তাহলে আজকে হোটেল থেকে খেয়ে আসি। তুমি যা বলবে তাই। আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসি। কি করে